ইভিএমের সিদ্ধান্ত প্রমাণ হয়েছে, ভোট চুরি করে আবার ক্ষমতায় যেতে চায় সরকার, বললেন ডাক্তার খন্দকার মোশাররফ। এরপর রাজপথে আন্দোলনের রক্ত বৃথা যাবে না, বললেন দুদু। এরপর এখন মিছিল দেখা মাত্রই গুলি করা হচ্ছে, বললেন রিজভি। এরপর আন্দোলন আরো বেগবান করবে বিএনপি। ইভিএমের সিদ্ধান্তে প্রমাণ হয়েছে, ভোট চুরি করে আবার ক্ষমতায় যেতে চায় সরকার, বললেন ডাক্তার খন্দকার মোশাররফ। ইভিএমের সিদ্ধান্তে প্রমাণ হয়েছে, ভোট চুরি করে সরকার আবারও ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের দালাল হিসেবে কাজ করবে। এর আগে 2014 এবং 2018 সালের ইসিও সরকারের দালাল হিসেবে কাজ করছে, তাই আমরা বর্তমান ইসির কোনো সংলাপে অংশ নেইনি। তিনি বলেন, যেসব দল ইসির সংলাপে অংশ নিয়েছিল তাদের বেশিরভাগ ইভিএম ব্যবহার বিপক্ষে ছিল। তিনি বলেন, ইভিএম এমন একটা মেশিন যা মানুষ তৈরি করে, এটা মানুষই নিয়ন্ত্রণ করে, ফলে উন্নত দেশগুলোতে ইভিএম পদ্ধতি বাতিল করেছে। শুক্রবার শেরে বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, এই সরকার 2014 সালে বিনা ভোটে, 2018 সালে দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে। এবার ইভিএম এর মাধ্যমে ভোট চুরির জন্য তাদের আজ্ঞাবহ ইসি দিয়ে আগামী নির্বাচনের তা ব্যবহার করার ঘোষণা দিয়েছে, যা এই দেশের জনগণ ও রাজনৈতিক দল গ্রহণ করে না। আমরা বলেছি, এই সরকার ও ইসির অধীনে আমরা নির্বাচনে যাব না, ইভিএমও গ্রহণ করব না। মোশাররফ বলেন, আগামী সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহারের ঘোষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে সরকার ভিন্ন পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায়, কিন্তু দেশের জনগণ তা গ্রহণ করবে না। বাংলাদেশ একটা অর্থনৈতিক গরুর পরিণতির দিকে ধাবিত হচ্ছে বলে দাবি করে বিএনপির এই নেতা। বলেন, কেন এই অর্থনৈতিক বিশৃঙ্খলা, কেন আজকে জ্বালানি তেল ও দ্রব্য দাম বৃদ্ধি পাচ্ছে? কারণ সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতি, জনগণের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। দেশের স্বাধীনতার 50 বছরে আমরা দেখছি দেশের ডলার নেই, রিজার্ভ কমে গেছে। মূল কথা হলো, দেশের কোনো কিছুতে এই সরকারের নিয়ন্ত্রণ নেই। মোশাররফ আরও বলেন, আজকে ব্যাংক লুট, রিজার্ভ লুট সব কিছুর সঙ্গে আওয়ামী লীগ জড়িত, তাদের সিন্ডিকেট জড়িত, এই জন্য তারা কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। আজকে দেশের মানুষ গরিব থেকে আরও গরিব হচ্ছে। উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে, ভয়াবহ লোডশেডিং হচ্ছে, সারের দাম বাড়িয়েছে, ফলে কৃষকের আজকে কৃষিকাজে বিরাট ক্ষতি এনেছে। তিনি আরও বলেন, আজকে দেশে মানবাধিকার ও গণতন্ত্র নেই, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সে কারণে দেশের অনেক সংস্থাকে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি ও এবং ভোলা ও নারায়ণগঞ্জে গুলিতে তিন কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর 16টি স্পটে সমাবেশ পালন করবে বিএনপি। এসব কর্মসূচিতে শীর্ষ নেতাদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। এতে বলা হয়, চাল ডাল, জ্বালানি তেল ও পরিবহন ভাড়াসহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং বলে ছাত্র নেতা নূর আলম। স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের যুব দল নেতা শাওন প্রধান নিহতের প্রতিবাদে 10 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিকে রাজপথে আন্দোলনের রক্ত বৃথে যাবে না, বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অতীতে রাজপথে রক্ত জড়ানো ছাড়া কোনো গণতান্ত্রিক আন্দোলনই সফল হয়নি। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে। 1952, 62, 71 এবং 90-এ আমরা তো দেখেছি গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনেও রাজপথ রক্ত জুড়ছে, এই রক্ত বৃথা যাবে না। তীব্র আন্দোলনে এই সরকারকে বিদায় করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। শনিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এই কথা বলেন শামসুজ্জামান দুদু। রাজনৈতিক সংকট উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যারা অবদান রেখেছেন তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে, মন্তব্য করে দুদু বলেন, মওদুদ ভাইকে চরম মূল্য দিতে হয়েছে। গতকাল দেখলাম সিপিবির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্সের উপর হামলা চালানো হয়েছে। জামায়াত ইসলামী আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যা যা করার করেছে তার জন্য জামায়াতকে যে মূল্য দিতে হয়েছে এমনটা এর আগে তারা কখনো দেয়নি। আরও এইরকম উদাহরণ আমি দিতে পারি।
বিএনপি কখনও কারোর সঙ্গে প্রতারণা করেনি উল্লেখ করে দলটির অন্যতম এই শীর্ষ নেতা বলেন, বিএনপি কখনও কাউকে দমিয়ে রাখার চেষ্টা করে না, বিএনপি কখনও গণতন্ত্রের বাইরে যায়নি, বিএনপি কখনও স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়নি, বিএনপি একমাত্র দল যা যা বলেছে যা ওয়াদা করেছে জাতির কাছে তাই করার চেষ্টা করেছে। দূত বলেন, একটি ভালো বাংলাদেশ গড়তে যা যা করা দরকার জনগণের দল হিসেবে বিএনপি আগামীতেও তা করবে বলে আমি বিশ্বাস করি। এদিকে এখন মিছিল দেখা মাত্রই গুলি করা হচ্ছে বললেন রিজভী। এখন রাজনৈতিক বিরোধী দলের মিছিল দেখা মাত্রই গুলি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার বিকালের জাতীয়তাবাদী মহিলা দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের সংগঠনটির শোভাযাত্রার পূর্বে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী ভালো করে জানেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তিনি জিততে পারবেন না, তাই বিরোধী দলের নেতা কর্মীদেরকে হত্যা করছেন। তিনি বলেন, গত কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী ভারত নিয়ে যে কথা বলেছিলেন সেটাকে মিথ্যা ভাবার কারণ নেই, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের এখন বাস্তবায়ন দেখছি। 22 আগস্ট থেকে সারা দেশে বিএনপি জনবান্ধব কর্মসূচি পালন করছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির প্রতিবাদে বিএনপি সারা দেশে কর্মসূচি পালন করছে। সরকার জনগণকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেওয়ার যে ষড়যন্ত্র করেছে তার প্রতিবাদে আমাদের কর্মসূচি চলছে। এটা তো কোনোভাবে ব্যক্তিগত কর্মসূচি ছিল না, কিন্তু এই কর্মসূচিও বানচাল করার জন্য সরকারের আইন শৃঙ্খলা বাহিনী ও তার দলীয় ছাত্রলীগ ও যুবলীগ সারা দেশে রক্তাক্ত করেছে, 3 জনকে হত্যা এবং অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। সরকারের কর্মরা সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, এখন মিছিল মিটিং দেখা মাত্রই গুলি করা হচ্ছে, সামান্য একটা মিছিল মিটিং এর মতো কর্মসূচিতে সরকার গুলি করছে, সেই গুলিতে গুলির আঘাতে কারো চোখ নষ্ট, আবার অনেকেই পঙ্গুত বরণ করছে, ওরা কখনো সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে না, নির্দলীয় নির্বাচনে বিশ্বাস করে না, ওরা অন্যের উপর ভর করে আবার ও ক্ষমতায় থাকতে চায়, অন্যের আশ্রয় অন্যের সমর্থনে ক্ষমতায় থাকতে চায়। ওনার পররাষ্ট্রমন্ত্রী আগে বলেছেন এসব কথা। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে রিজভী বলেন, প্রধানমন্ত্রী পার্শ্ববর্তী দেশে গিয়েছিলেন, যেতেই পারেন, তার কয়েকদিন আগে তার পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছিলেন সেটা যে মিথ্যা ছিল এটা ভাবার কোনো কারণ নেই, ক্ষমতায় টিকে থাকার জন্য অন্য কোনো পদ্ধতি নিতে হবে, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এখন বাস্তবায়ন হওয়া দেখছি। রিজভী আরও বলেন, মানুষ প্রত্যাশা করে ভারতের সাথে আলোচনা করলে কমপক্ষে সীমান্ত হত্যার বিষয়ে আলোচনা হবে, কিন্তু এটা নিয়ে অবৈধ প্রধানমন্ত্রী কোনো আলোচনা করেননি, পৃথিবীর কোনো সীমান্ত এত রক্তাক্ত নয় যত রক্তাক্ত ভারত বাংলাদেশের সীমান্তে, সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করা হয়, এই বিষয়ে তো কখনো একটু প্রতিবাদ করেন না আপনারা, তিস্তা নদীর পানি আপনি আনতে পারবেন না, তাহলে চুক্তি হয়েছে কি, কার্পেটের তলায় কি চুক্তি হয়েছে সেটি তো আপনি বাংলাদেশের জনগণকে জানাবেন না, জনগণ যেটাকে সাদা মনে করে আপনি সেটাকে কালো মনে করেন, গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায়ী অবিলম্বে ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবি করেছে বিএনপি। সেই সাথে সম্প্রতি বিভিন্ন জেলায় বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলা ও কয়েকজনকে হত্যা, জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীদের মুক্তির দাবি আন্দোলন আরও বেগবান করবে দলটি। গত সোমবার দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে গতকাল বুধবার জানানো হয়।